हे गाइस वेलकम टू माय चैनल आशा करछि तोमरा सकले खूब भालो आछो आमिओ खूब भालो आछि। आज के आमादेर बाड़ी मेहमान आसबे तारा होच्छे आमार मासी। तो मासिरा आसबे तार जोन्नो आमि खूब एक्साइटेड। तो आज के खूब रान्ना बान्ना चलछे। तो रान्ना बान्ना कि कि चलछे सेगुलो आपनादेरके देखाबो। आर आमाकेओ काज करते हबे, आमिओ किछु किछु काज करब आर काजेर मध्ये मध्ये आपनादेरके आमि आपडेट दिते थाकब। तो आमार संगे चलुन एबं देखा जाक रान्नाघरे कि कि चलछे। चलुन এদিকে সবজি কাটাকুটি চলছে, সব রকমের এনে শাক রয়েছে, নোচক যে সবজি সেগুলো এখানে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলদি মাখিয়ে রেখেছে। এখানে চিকেনটা ধুয়ে রেখেছে, ওখানে পেঁয়াজ কাটা রয়েছে। তো এবার যে চিকেনের জন্য পেঁয়াজটা চাপিয়ে এদিকে মাছটা চাপিয়ে দিয়েছে। তো এই যে রান্না করছে একে দেখতে পাচ্ছেন। তো মাসিরা চলে এসেছে, ও মাসির মেয়ের মেয়ে, মানে আমার মাস্তু তো বোনের মেয়ে। তো এদিকে চিকেনটা চাপি দেওয়া হয়েছে, আর এই যে মাথা, এটা হচ্ছে কাতলা মাছের মাথা, এটা ভাজা হচ্ছে, যেটা মুগ ডাল দিয়ে রান্না হবে। তো এটা আমি করছি। এবার মাছের মাথাটাকে আমি একটু ভেঙে নেব। মাছের মাথাকে ভেঙে আমি কষিয়ে ভালোভাবে চাপিয়ে দিয়েছি। আমি পুরোটা আর দেখালাম না, অনেক বড় হয়েছে ভিডিওটা সেই কারণে। তো ডালটা আমার হয়ে গেছে মোটামুটি। তো এদিকে পেঁয়াজ কাটছে, পেঁয়াজ কাটছে হচ্ছে আমাদের ফারিশা, আমার কিউটসা কিউটসা সোনু মনু। তো পেঁয়াজ কাটার চেষ্টা করছে। তো পেঁয়াজ কাটতে কাটতে ওর একটু হাতও কেটে যায়, কিন্তু তবুও কাটতেই থাকে, কারণ কি ওর সবজি কাটতে খুব ভালো লাগে। ও আমাদের সবাইকে হাই বলছে। এদিকে সবজি হচ্ছে, এটা পাঁচমিশালি যে সবজি সেটা, আর ওদিকে ভাত হচ্ছে। তো সবজিটা আমি নাড়ছি, আর ফারিশাকে রান্না করতে তো গরম লেগেছে, সেই কারণে ও বেলে শরবত বানাচ্ছে, আমাদের সবার জন্যও বানাচ্ছে, আমাদের সবাইকেই দিয়েছে। তো বানাচ্ছে, খুব ভালো লাগলো গরমের সময় ঠান্ডা ঠান্ডা। তো আমরা শরবত খাওয়ার পরে এবার আমরা গাছ থেকে আম পাড়বো। আমাদের গাছে আম হয়েছে, তো সেখানে আম পেড়ে আমরা চাটনি বানাবো, সে কারণে আমরা আম পাড়ার জন্য যাচ্ছি। ছাদ থেকে পাড়ব, নিচে আর গেলাম না, ছাদ থেকেও পাড়া যাবে। তো কিছু আম পেড়ে নেব, প্রচণ্ড রোদ সে কারণে মুখটা ওরকম হয়ে গেছে। তো একটা একটা করে আম পেড়ে নেব। তো মোটামুটি কিছু আম পাড়লাম, এবং তারপরে ছাদের মধ্যে দেখছি লঙ্কা মেলে আছে। তো লঙ্কাগুলোকে আমি একটু নেড়ে দিলাম, রোদে শুকোতে দেওয়া আছে, ওটা হয়তো লঙ্কার গুঁড়ো করবে। তো আম যখন পেড়ে নিয়ে এসলাম নিজের হাতে, তখন ভাবলাম একটা খেয়ে দেখি। তো খেলাম, টক আছে একটু, বাট সত্যিই খুব ভালো লাগলো খেতে। আমার এমনি কাঁচা আম খেতে খুব ভালো লাগে। তো আম খেতে খেতে আমি দেখতে এলাম যে কী কী রান্না হচ্ছে। তো এদিকে দেখছি শাক চাপানো রয়েছে, তো আমার মনে হয় এটা ভাজা হচ্ছে। তো তো আমাদের স্নান করা সব কমপ্লিট, চুলটা অনেকটা ভিজে আছে, সে কারণে ভাবলাম যে রোদে গিয়ে একটু শুকিয়ে নিই, তার জন্য একটু ছাদে যাব। তো চলুন। প্রচণ্ড রোদ, ভাবলাম ছাদে একটু এসে চুলটাকে শুকাবো, তো প্রচণ্ড রোদ সে কারণে ভাবছি এখন আর শুকাবো না, এখন চলে যাই, চুলটা এইভাবেই থাক। তো গিয়ে খেয়ে নিই, ততক্ষণে মনে হয় একটু শুকিয়ে যাবে, যদি না শুকোয় তো একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো। তো আপাতত এতটুকু আমি খেয়ে নিই, আর আপনারা যদি খেয়ে না থাকেন তো আপনারাও খেয়ে নেন, পরে আবার দেখা হবে পরের ভিডিওতে। তো বাই বাই, যদি ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই বাই।